সিংহকে জঙ্গলের রাজা বলা হয় কেন জানেন? কারণ সেই বনের অবস্থা যতই খারাপ হোক না কেন, সিংহ কোনোদিন ঘাস খাবে না। সিংহ এটা জানে, সেটা তার কোনো অহংকার নয়, কারণ সে নিজেকে জানে, নিজেকে চেনে, সে জানে সে কে। এটি হলো একটি বিরল অর্থ। অ্যাটিটিউড হলো নিজেই নিজেকে চেনা, নিজের প্রতি বিশ্বাস রাখা এবং নিজেকে সবার থেকে আলাদাভাবে তুলে ধরা। এক অনন্য অদ্বিতীয় সত্তা, সফলতার অন্য নাম। আপনিও যদি জীবনে সফলতা পেতে চান, তাহলে আপনাকে ওই সিংহের মতো হতে হবে। নিজেকে জানতে হবে, আপনি নিজে কী বা কে সেটা এই পৃথিবীকে দেখাতে হবে এবং নিজেকে সবসময় একটি প্রশ্ন করতে হবে, আমায় আমিকে খুঁজে বার করতে হবে। কারণ যখন আপনি নিজেকে জানতে চাইবেন, তখনই আপনি নিজেকে জানতে পারবেন এবং সেটাই আপনাকে একজন সঠিক মানুষ তৈরি করবে। আজকাল সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাস দেয়, ইউ হ্যাভ অ্যাটিটিউড সো আই ডোন্ট লাইক ইউ বিকজ আই হ্যাভ নো অ্যাটিটিউড অথবা আই হেট ইউ। কথাটা কি সত্যি মনে হয়? বিষয়টা বুঝবার চেষ্টা করি। আপনি কি ভুলে গেছেন আপনার ছোটবেলার কথা? যখন আপনি 4-5 বছরের ছিলেন, তখন কেউ আপনাকে প্রশ্ন করে বলতো, তোমার নাম কি? কত কিউট একটা বাচ্চা। কিন্তু তারপরও আপনি আপনার নাম বলতেন না। কারণ কি? কারণ এটাই আপনার প্রকৃত চরিত্র ছিল, সেটাই আপনার প্রকৃত সত্য ছিল। আপনি নিজের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন, আজও আপনি সেই বাচ্চাটি আছেন। শুধু পার্থক্য এইটুকু, তখন আপনি শুধুমাত্র নিজের কথা শুনতেন, নিজেকেই ভালো লাগতো। আর এখন নিজের থেকে অন্যের কথা বেশি শুনেন, সবসময় কীভাবে লোকে কি বলবে, আর এই জন্যে আমাদের কাছে থেকে অনেক দূরে চলে গেছেন। কেন সাফল্যের জন্য অ্যাটিটিউড প্রয়োজন? তাই আপনি যদি পৃথিবীতে কিছু করে দেখাতে চান, তাহলে আপনাকে ওই সিংহের মতো হতে হবে, ওই বাচ্চাটির মতো হতে হবে। সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে? সবার মধ্যেই আছে প্রকৃত সত্তা, এক অদ্বিতীয় মনোভাব, এক অদ্বিতীয় বৈশিষ্ট্য, শুধু সবাই ব্যবহার করতে পারে না। অ্যাটিটিউড সেটা নয় যে আপনি রাস্তায় কাউকে কথা বলবেন না, ফেসবুক হোয়াটসঅ্যাপে SMS করলে তাকে রিপ্লাই দেবেন না, যখন আপনি কাউকে ভালোবাসবেন সামান্য কারণে আই হেট ইউ বলবেন না, এটা ঠিক নয়। মনে করুন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ভাবছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন আপনার সামনে দিয়ে কোনো পরিচিত লোক অথবা কোনো বন্ধু যাচ্ছে, আপনি তার সঙ্গে কোনো কথা বললেন না, পরে অন্য সময় তার সঙ্গে কথা বলবেন, এই মুহূর্তে তার সাথে কথা বলতে পারলেন না, কারণ এখন যে চিন্তায় আপনি আছেন সেটি ভুলে গেলে আপনি আর মনে করতে পারবেন না। কিন্তু আপনার বন্ধুর মনে হবে আপনি তাকে গ্রহণ করলেন না, তাকে অ্যাটিটিউড দেখালেন। আবার মনে করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনার 500 SMS এসেছে, আপনি 100টার উত্তর করলেন, বাকিগুলো করলেন না, আপনি তাদের ইগনোর করলেন, এটা নয়, বরং এই জন্য যে আপনার কাছে এতটা সময় নেই সবাইকে রিপ্লাই দেবার। এখানে সবাই ভাববে আপনি আপনার অ্যাটিটিউড দেখাচ্ছেন। আবার মনে করুন আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিজের বুকে পাথর রেখে আই হেট ইউ বললেন, এই জন্য নয় যে আপনি তাকে সত্যিই ঘৃণা করেন, বরং এই জন্য যে আপনি দেখাতে চান আপনার থেকে দূরে গিয়ে সে আপনাকে কতটা ভালোবাসে। কিন্তু আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভাববে আপনি তাকে অ্যাটিটিউড দেখালেন। যদি আপনার অ্যাটিটিউড এটা হয়, তাহলে আপনার এই হাসিটা থাকুক, দরকার নেই এরকম বন্ধু, দরকার নেই এরকম ফেসবুক হোয়াটসঅ্যাপ, দরকার নেই ওই রকম লোক, দরকার নেই ওরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা ভাবে এটা আপনার অ্যাটিটিউড। আপনার কোনো কিছু যাওয়া আসার কথা নয়। অ্যাটিটিউডের একটি অর্থ হলো সেই শক্তি যা আপনাকে নিজের খোলস থেকে বার করে কিছু করে দেখানোর সাহস যোগায়। আপনি যদি জীবনে কিছু করতে চান, নিজের জীবনে অ্যাটিটিউড তৈরি করুন আর দেখুন আপনার দ্বারে কীভাবে সাকসেস এসে দাঁড়ায়। তখন আপনি এমন একজন হয়ে যাবেন যে আপনি এখন পারফেক্ট ম্যান। জীবনে যদি কিছু করতে চান, তাহলে নিজের মনের আগুনের প্রতি বিশ্বাস নিয়ে আসুন, আপনিই পারবেন এবং ততক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছে না যাবেন।